আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। যুব তৃণমূল নেতা মহরম শেখ খুনের ঘটনায় গ্রেপ্তার আরো তিন, জয়নগর থেকে উদ্ধার তাদের ব্যবহৃত অটোরিকশা। ঘটনার পরই তদন্তে নেমে ক্যানিং থানার নিকারিঘাটা অঞ্চল থেকে পাঁচু সাফুই, মলয় মণ্ডল এবং সৈফুল লস্করকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী পুলিশের দল। এই তিনজনের মধ্যে দুজনকে জয়নগর থানার পুলিশ খাকুরদহ থেকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে এবং তাদের দখল থেকে অপরাধ সংগঠনে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করেছে। সিসিটিভি ফুটেজে যে অটোরিকশায় চেপে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি পাওয়া গেছে। ধৃতদের নাম আকবর গাজী ও আকাশ গাজী। এই দুই ব্যক্তি ছাড়াও এফআইআরে ক্যানিং থানার হাটপুকুরিয়ার মামুদ আলী সর্দার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত মহরম শেখ খুনের ঘটনায় মোট ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে জে উমং একাডেমি বাংলা মিডিয়াম স্কুল। কম খরচে প্রি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন জে উমং একাডেমি, বামনদেব ভট্টাচার্য রোড, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ব্রহ্মচারী মাঠের পিছনে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আর এম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আর এম অ্যাড হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আর এম অ্যাড হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757।